প্রকৃতিতে বসন্তের হাওয়া, শহুরে জীবনেও লেগেছে তার দোল। গ্রামীণ আমেজে বাহারি আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হল বসন্ত উৎসব। বিশেষ আকর্ষণ ছিল পুতুল নাচ, সাপ, বানর খেলা, বায়োস্কোপ সহ গ্রামীণ সংস্কৃতির বর্ণাঢ্য সব আয়োজন। টিএসসি প্রাঙ্গণে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধনী করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, অভিনেতা ফেরদৌস সহ আমন্ত্রিত অতিথিরা। প্রতিমন্ত্রী জানান, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বদলে যায় দেশের চিত্র। যে যে বিষয়ে পড়াশোনা করুক না কেন বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে যদি উদ্ভাবনী এবং সৃজনশীল মানসিকতা তৈরি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু সঙ্গীত, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই কর্মকাণ্ডগুলোকে উৎসাহিত করতে হয়। এই জন্যই আমি মনে করি যে মনকে আলোকিত করতে, সমাজকে আলোকিত করতে এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, এই ধরনের উৎসব আরও বেশি করে আয়োজন করা দরকার। অতিথিরা বলেন, উৎসব শুধু বিনোদন নয়, বরং সৃজনশীল হয়ে ওঠার অন্যতম হাতিয়ার, তাই এর পরিসর আরও বাড়ানো প্রয়োজন। পুঁথিগত বিদ্যাটাই যথেষ্ট নয়, সেই সাথে সাথে এই সুস্থ চর্চাগুলি করা দরকার। তাহলে কি হয়, মনটার অন্যদিকে ডাইভার্ট হয় না। এই উৎসবগুলো পালন করে তাহলে আমাদের মানসিক উৎকর্ষতা বাড়বে, ভাবের আদান প্রদান হবে, আমাদের আদর্শিক যে জায়গাটা সেটাও তৈরি হবে। তো সাংস্কৃতিক মুক্তি যেটা একটা মানুষকে পরিপূর্ণ মানব সত্তায় জাগরিত করে, জাগিয়ে তোলে এবং মুক্ত করে, ভেতর থেকে মানুষকে মুক্ত করে, সংস্কৃতি চেতনা এবং সাংস্কৃতিক বোধটা সেই জায়গায় আসলে আমাদের পৌঁছতে হবে। চার বছর ধরে এই আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।